Hi friends, welcome back to my channel. Myself Rajyashree Banerjee from Bakura Sammeloni Medical College and Hospital. आज के देखो अमरा पोर्वो टिम्पैनिक मेम्ब्रेन एवं टिम्पैनिक मेम्ब्रेने आमदे परीक्षा आगे तीन क्विक रिविशने जोनो की मने रखते हैं शेटाई आज के अमरा पोर्वो तो देखो टिम्पैनिक मेम्ब्रेन मध्य फर्स्ट हम टिम्पैनिक मेम्ब्रेन एक्टा नाम होच्छे इयर ड्रम एटा होच्छे फर्स्ट पॉइंट सेकेंड पॉइंट होच्छे टिम्पैनिक मेम्ब्रेन कोथाय थाके सेटा होच्छे कोथाय एक्सटर्नल इयर एवं मिडिल इयर ए दुटोर माझे होच्छे टिम्पैनिक मेम्ब्रेन थाके एटा होच्छे एकटा सेमी ट्रांसपारेंट मेम्ब्रेन তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা লিখব সেমি একটা সেমি ট্রান্সপারেন্ট মেমব্রেন উইচ ফর্ম দ্য পার্টিশন বিটুইন এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়েটাস অ্যান্ড মিডল ইয়ার সেকেন্ড পয়েন্ট গেল থার্ড পয়েন্ট কী হবে সেটা হচ্ছে আরেকটা নাম হচ্ছে ইয়ারড্রাম ফোর্থ পয়েন্ট হচ্ছে যে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়েটাসের যে অ্যাক্সিসটা আছে তার সাথে 55 ডিগ্রি করে এক অ্যাঙ্গেল করে এই টিম্প্যানিক মেমব্রেনটা থাকে এবার আসবো স্ট্রাকচার স্ট্রাকচারে কি এটা হচ্ছে তিনটে লেয়ার্স থাকে কি কি আউটার কিউটিকুলার লেয়ার মিডল ফাইব্রাস লেয়ার আর হচ্ছে ইনার হচ্ছে মিউকাস লেয়ার আউটার কিউটিকুলার লেয়ার মিডল ফাইব্রাস লেয়ার ইনার মিউকাস লেয়ার কিউটিকুলার লেয়ারটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি এবং সেটা কন্টিনিউয়েশন হয়ে যায় এক্সটার্নাল অডিটরি মিয়েটাসের যে স্কিন আছে তার সাথে কন্টিনিউয়েশন হয়ে যায় আর মিডলে থাকে হচ্ছে ফাইব্রাস লেয়ার এবং আর হচ্ছে ইনারে যে মিউকোসাল লেয়ার সেটা হচ্ছে লো মানে কলামনার এপিথেলিয়াম সেলস দিয়ে তৈরি এবং সেই মিউকাস লেয়ারটা হচ্ছে মিডল ইয়ারের যে লাইনিং তার সাথে হচ্ছে কন্টিনিউয়েশন হয়ে যায় এবার আসছে পার্টস পার্টসে হচ্ছে এইগুলো আমি পড়ে নিলাম এরপর আসছে পার্টস পার্টসে হচ্ছে জানতে গেলে পার্টস হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনকে দুটো ভাগে ভাগ করে সেটা হচ্ছে পার্টস টেনসা আর পার্টস ফ্ল্যাসিডা তো আমরা যদি একটা ছবি দিয়ে বোঝাই তাহলে দেখো এই যে টিম্প্যানিক মেমব্রেনটা আছে এটা কি হয় এটা চারপাশটা বলছে এই যে পেরিফেরিটা হচ্ছে থিকেন হয়ে যায় পেরিফেরিটা হচ্ছে এই যে টিম্প্যানিক মেমব্রেন মনে করো এটার কি হয় পেরিফেরিটা হচ্ছে আমাদের থিকেন হয়ে যায় এবং থিকেন হয়ে গিয়ে একটা ফাইব্রো কার্টিলেজিনিয়াস রিম তৈরি করে একটা ফাইব্রো কার্টিলেজিনিয়াস রিম তৈরি করে এবং এই রিমটা কোথায় থাকে এই রিমটাকে বলা হয় অ্যানিউলাস টিম্প্যানিকাস অর্থাৎ আমাদের টিম্প্যানিক মেমব্রেনের যে পেরিফেরাল পার্টটা সেটা হচ্ছে ঠিক হয়ে যায় এবং ফাইব্রো কার্টিলেজিনিয়াস রিম তৈরি করে যেটাকে আমি বলছি অ্যানিউলাস টিম্প্যানিকাস এবং এটা কি হয় টিম্প্যানিক যে সালকাস আছে তার মধ্যে ওটা ঠিকঠাকভাবে ফিট হয়ে যায় এই যে হুইচ ফিটস ইনটু দ্য টিম্প্যানিক সালকাস অর্থাৎ ওটা ফিট হয়ে গেল কিন্তু এই যে তোমার যে মানে সালকাসটা এই সালকাসটা কিন্তু মানে একটা জায়গায় কি হয় এই উপরের দিকটা করে এই সালকাসটা অ্যাবসেন্ট থাকে অর্থাৎ থাকে না অর্থাৎ সেখানে একটা নচ তৈরি হয় এটা ফাইব্রো কার্টিলেজিনিয়াস রিম আছে কিন্তু এখানে একটা নচ আছে অর্থাৎ এখানে সালকাস নেই সেই নচটা দুটো প্রান্ত থেকে হচ্ছে দুটো প্রান্তকে যদি যোগ করে দিই তাহলে একটা হবে অ্যান্টেরিয়ার ম্যালিওলার ফোল্ড একটা হবে পোস্টেরিয়ার ম্যালিওলার ফোল্ড এই যে ফ্রম দ্য মার্জিন অফ দ্য নচ অর্থাৎ এটা যদি নচ হয় তার মার্জিন এটা একটা মার্জিন এটা একটা মার্জিন সেখান থেকে যদি দুটো ম্যালিওলার ফোল্ড ইন দ্য মিউকাস মেমব্রেন হচ্ছে থাকে এই টিম্প্যানিক মেমব্রেনটার ওপর সেটাকে বলা হয় অ্যান্টেরিয়ার ম্যালিওলার ফোল্ড পোস্টেরিয়ার ম্যালিওলার ফোল্ড এবং এই দুটোকে যদি এটা হচ্ছে পোস্টেরিয়ার ম্যালিওলার ফোল্ড এটা হচ্ছে অ্যান্টেরিয়ার ম্যালিওলার ফোল্ড এই দুটো যেখানটায় এসে যোগ হচ্ছে সেখানটায় কি থাকে ম্যালিয়াসের হচ্ছে ল্যাটারাল প্রসেসটা সেখানে আটকানো থাকে ওদিকটা করে বুঝতে পারছো তো ওদিকটা মানে ইনার ইয়ারের দিকটা করে মানে মিডিয়াল সারফেসে হচ্ছে ম্যালিয়াসের হচ্ছে ল্যাটারাল প্রসেসটা এখানে যুক্ত থাকে এরপরে আসছে এই ম্যালিয়াসের হ্যান্ডেলটা কোথায় যুক্ত থাকে সেটা জানতে গেলে এই যে এইখানটা দেখো দ্য হ্যান্ডেল অফ দ্য ম্যালিয়াস ইজ ফার্মলি অ্যাটাচ টু দ্য ইনার সার্ফেস অফ দ্য পার্স টেনসা অর্থাৎ এই যে আমাদের নিচের যেটা হলো এই অ্যান্টেরিয়ার ম্যালিওলার ফোল্ড আর পোস্টেরিয়ার ম্যালিওলার ফোল্ড এই দুটোর নিচের দিকটাকে বলছি পার্স টেনসা আর ওপরের দিকটাকে বলছি পার্স ফ্ল্যাসিডা তাহলে দুটো টিম্প্যানিক মেমব্রেন হচ্ছে দুটো পার্ট থাকে একটা হচ্ছে পার্স টেনসা একটা পার্স ফ্ল্যাসিডা কিভাবে ভাগ হচ্ছে এই টিম্প্যানিক মেমব্রেনটার হচ্ছে পেরিফেরাল সাইডটা হচ্ছে থিকেন হয়ে যায় করে ফাইব্রো কার্টিলেজিনিয়াস রিম তৈরি করে এবং সেটা হচ্ছে একটা টিম্প্যানিক সালকাসের মধ্যে হচ্ছে ওটা
কষানো থাকে, কিন্তু উপরের দিকটা কি হয় ওই টিম্প্যানিক সালকাসটা থাকে না, ফলে সেখানে একটা নচ তৈরি হয় এবং সেই নচের মার্জিন থেকে কি হয় ম্যালিয়েলার ফোল্ড তৈরি হয় এবং সেখানে অ্যান্টেরিয়ার ম্যালিয়েলার ফোল্ড পোস্টেরিয়ার ম্যালিয়েলার ফোল্ড এবং সেটা গিয়ে দুটো জয়েন করে যায়। এই জয়েন মানে এইটার এই অ্যান্টেরিয়ার ম্যালিয়েলার ফোল্ড পোস্টেরিয়ার ম্যালিয়েলার ফোল্ডের নিচের পোর্শনটাকে বলছি পার্স টেনসা আর উপরের পোর্শনটাকে বলছি পার্স ফ্ল্যাসিডা। এই পার্স টেনসা অংশটাই কি হয় এটা টেন্স হয়ে থাকে আর পার্স ফ্ল্যাসিডাটা একটু হালকা হালকা হয়ে থাকে। এই যে দিস পার্স, এই যে পার্স ফ্ল্যাসিডা হচ্ছে এটা হচ্ছে ল্যাক্স থাকে আর পার্স টেনসা হচ্ছে একটু টেন্স হয়ে থাকে মানে টান টান হয়ে থাকে আর উপরের এই পোর্শনটা এই ট্রায়াঙ্গুলার এরিয়াটা পার্স ফ্ল্যাসিডাটা একটু ল্যাক্স হয়ে থাকে অর্থাৎ অত টান টান থাকে না, বোঝা গেল। এরপর হচ্ছে আরেকটা কি আরেকটা মনে রাখতে হবে যে পার্স টেনসাই মানে এটা একটা ডিফারেন্স হলো যে পার্স টেনসাই হচ্ছে মেমব্রেনটা অনেক টেন্স ভাবে থাকে, এখানে কি ল্যাক্স ভাবে থাকে আর এখানে অপেক্ষাকৃত এটা থেকে থিন থাকে। আরেকটা যেটা মনে রাখতে হবে এই যে ফাইব্রাস লেয়ারটা এই পার্স ফ্ল্যাসিডার ক্ষেত্রে এই ফাইব্রাস লেয়ারটা কি হয় অ্যারিওলার টিস্যু লুজ অ্যারিওলার টিস্যু দিয়ে রিপ্লেস হয়ে যায় অর্থাৎ এই যে মাঝখানের যে ফাইব্রাস লেয়ারটা এটা কি লুজ অ্যারিওলার টিস্যু দিয়ে এটা রিপ্লেস হয়ে যায় ফলে কি হয় ওটা ফ্ল্যাসিড হয়ে যায়। ওই জন্যই এটা টেন্স এটা ফ্ল্যাসিড, এটা কি আছে ফাইব্রাস লেয়ার আছে মিডলে আর এটার মিডলে কি লুজ অ্যারিওলার টিস্যু আছে। এবার আসছে সারফেস, এই যে সারফেস সারফেসে কি আছে ল্যাটারাল সারফেস মিডিয়াল সারফেস অর্থাৎ একটা যদি এরকম পর্দা থাকে তার পর্দার এদিকেটা হবে ল্যাটারাল সারফেস এদিকটা হবে মিডিয়াল সারফেস, দুটো সারফেস হয়ে গেল। এবার কি বলছে ল্যাটারাল সারফেস অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন অর্থাৎ ল্যাটারাল সারফেসটা কি থাকে মানে এইরকম টাইপের পর্দাটা থাকে, এদিকটাকে যদি ল্যাটারাল সারফেস বলি তাহলে এটা দেখো কনকেভ আর মিডিয়াল সারফেসটা কি থাকে কনভেক্স এবং এই যে কনভেক্সিটি তার যে ম্যাক্সিমাম পোর্শনটা তাকে বলা হয় আম্বু। এবারে যদি মনে করে এখান দিয়ে পরে যে মনে রাখতে হবে তাহলে সারফেসের মধ্যে কি দুটো সারফেস একটা হচ্ছে ল্যাটারাল সারফেস একটা হচ্ছে মিডিয়াল সারফেস, ল্যাটারাল যে সারফেসটা সেটা হয় কনকেভ মিডিয়াল সারফেসটা হয় কনভেক্স, এই কনভেক্স যে মিডিয়াল সারফেস তার যে ম্যাক্সিমাম কনভেক্সিটি সেটাকে বলা হয় আম্বু। এবারে ল্যাটারাল সাইড দিয়ে যদি আমি এখান দিয়ে আলো ফেলি তাহলে একটা জায়গা আমাদের এই যে ইলুমিনেশন অফ হবে ইলুমিনেট হবে একটা জায়গায় পর্দার একটা জায়গায় ইলুমিনেট হবে সেটা কোন দিকটা হবে এবং কি তৈরি করবে এই যে প্রোডিউস ইলুমিনেট ফর ইন্সপেকশন ইলুমিনেট হবে এবং মানে না মানে বলছে টিম্প্যানিক মেমব্রেন ইজ ইলুমিনেটেড ফর ইন্সপেকশন মানে ইন্সপেকশনের জন্য আমরা যদি তাকে ইলুমিনেট করি অর্থাৎ লাইট ফেলি তাহলে কি হবে সেখানে একটা কোন মতো তৈরি করবে সেই টিম্প্যানিক মেমব্রেনটার মধ্যে এবং সেই কোনটা কোথায় তৈরি করবে সেটা হচ্ছে এই যে অ্যান্টিরো ইনফিরিয়ার কোয়াড্রেন্টে ওরকম কোন অফ লাইটটা তৈরি করবে। এই যে কোন অফ লাইট দেখো অ্যান্টিরো ইনফিরিয়ার এটা হচ্ছে অ্যান্টেরিয়ার আর এটা সুপিরিয়ার ইনফিরিয়ার এটা হচ্ছে ইনফিরিয়ার, অ্যান্টিরো ইনফিরিয়ারে একটা কোন অফ লাইটটা তৈরি করবে এবং সেই কোণের যে অ্যাপেক্সটা থাকবে সেইখানেই কিন্তু উল্টো দিকে মানে মিডিয়াল সারফেসে সেই কোণের অ্যাপেক্সেই কিন্তু এই ম্যালিয়াস ইনকাস্টেপিস যেটা বলছি সেই ম্যালিয়াসের হ্যান্ডেলটা হচ্ছে সেই কোণের অ্যাপেক্সেই হচ্ছে থাকবে। এরপর আসছে এরপর আরেকটা যেটা মনে রাখা সেটা হচ্ছে এই যে কডি টিম্প্যানি যে নার্ভটা সেটা হচ্ছে এই ম্যালিয়াসের যে হ্যান্ডেল তার হচ্ছে মিডিয়ালি এবং যে ইনকাস তার যে লং প্রসেস তার হচ্ছে ল্যাটারালি এটাকে ক্রস করবে টিম্প্যানিক মেমব্রেনটাকে, তাহলে আমাদের সারফেস হয়ে গেল। এরপর আসছে আর্টেরিয়াল সাপ্লাই, আর্টেরিয়াল সাপ্লাই হচ্ছে টিম্প্যানিক যে মেমব্রেনটা তার যে আউটার সারফেস অর্থাৎ যে ল্যাটারাল সারফেস সেটা কি ডিপ অরিকুলার আর্টারি দিয়ে সাপ্লাই হবে আর যে ইনার সারফেস সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার টিম্প্যানিক আর্টারি এবং পোস্টেরিয়ার টিম্প্যানিক আর্টারি, তাহলে তিনটে আর্টারি একটা হচ্ছে ডিপ অরিকুলার আর্টারি একটা অ্যান্টেরিয়ার টিম্প্যানিক আর্টারি একটা পোস্টেরিয়ার টিম্প্যানিক আর্টারি। ডিপ অরিকুলার আর্টারিটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ, একইভাবে অ্যান্টেরিয়ার টিম্প্যানিক আর্টারিটাও কিন্তু ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ আর পোস্টেরিয়ার টিম্প্যানিক আর্টারিটা কার ব্রাঞ্চ সেটা হচ্ছে পোস্টেরিয়ার অরিকুলার আর্টারি। ব্রাঞ্চগুলো যদি মনে নাও রাখতে পারো তিনটে আর্টারির নাম মনে রাখতেই হবে সেটা কি কি আর একবার বলছে ডিপ অরিকুলার আর্টারি আর টিম্প্যানিক মেমব্রেন আর্টারি সাপ্লাই পড়ছি মানে টিম্প্যানিক অ্যান্টেরিয়ার আর পোস্টেরিয়ার, অ্যান্টেরিয়ার টিম্প্যানিক আর্টারি পোস্টেরিয়ার টিম্প্যানিক আর্টারি আর টিম্প্যানিক মেমব্রেনটা এইভাবে মনে রাখবে টিম্প্যানিক মেমব্রেনটা ডিপে প্রেজেন্ট আছে তাহলে ডিপ অরিকুলার আর্টারি, তাহলে তিনটে আর্টারির নামই আমাদের খুব সহজে মনে থেকে গেল।
এবার আসছে ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ এর মধ্যে হচ্ছে আউটার সারফেস হচ্ছে এক্সটারনাল জুগুলার ভেনে যাচ্ছে, আর ভেন ফ্রম ইনার সারফেস কোথায় যাচ্ছে, ট্রান্সভার্স সাইনাস এবং টেরিকয়েড ভেনাস প্লেক্সাস যে আছে সেখানে হচ্ছে ড্রেন করছে। তাহলে দুটো, আউটার সারফেস হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন, এক্সটারনাল জুগুলার ভেন, আর ইনার সারফেস যেটা সেটা হচ্ছে ট্রান্সভার্স সাইনাস অথবা টেরিকয়েড ভেনাস প্লেক্সাস। এরপর আছে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই এর ক্ষেত্রে দেখো অ্যান্টেরিয়ার ল্যাটারাল যে সার্ফেসটা, অর্থাৎ যেটা বাইরের দিকে, যেটা এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক মিয়েটাসের দিকে যে সার্ফেসটা, সেটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার, একটা পোস্টেরিয়ার। অ্যান্টেরিয়ারটা কি বলছে, অরিকুলো টেম্পোরাল নার্ভ, আর পোস্টেরিয়ার হাফটা কি, পোস্টেরিয়ার হাফটা হচ্ছে অরিকুলার ব্রাঞ্চ অফ দ্য ভেগাস নার্ভ। দেখো অরিকুলার ব্রাঞ্চ অফ দ্য ভেগাস নার্ভ, অর্থাৎ এই যে টিম্প্যানিক মেমব্রেনটা, এই যে এক্সটার্নাল অ্যাওটিক মিয়েটাসের যে দিকটা, সেই দিকটা অর্থাৎ ল্যাটারাল সারফেসটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার, একটা পোস্ট। অ্যান্টেরিয়ারটা হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, পোস্টেরিয়ারটা হচ্ছে অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস, আর মিডিয়াল যে সারফেসটা সেটা হচ্ছে টিম্প্যানিক ব্রাঞ্চ অফ গ্লসোফেরিঞ্জিয়াল। এবারে হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টটা কি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, আচ্ছা তার আগে এখানে একটা, আচ্ছা ডেভেলপমেন্টটা হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে ফার্স্ট ফেরিঞ্জিয়াল যে মেমব্রেন, যেটা হচ্ছে সুপারফিশিয়াল টু ডিপ, হচ্ছে তিনটে লেয়ার থাকে, কি এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, সেখান থেকেই টিম্প্যানিক মেমব্রেনটা ডেভেলপ হয়। সেই জন্য টিম্প্যানিক মেমব্রেনও তিনটে আছে, দেখো কিউটিকুলার লেয়ার বলছে এক্টোডার্ম থেকে, ইন্টারমিডিয়েট লেয়ার অর্থাৎ যেটা ফাইব্রাস লেয়ার হচ্ছে পার্স টেন্সার ক্ষেত্রে, পার্স ফ্ল্যাসিটার ক্ষেত্রে কি লুজ অ্যারিওলার টিস্যু দিয়ে থাকে, সেই জন্য সেটাকে আর ফাইব্রাস লেয়ার না বলে ইন্টারমিডিয়েট লেয়ার বলছে, সেটা হচ্ছে মেসোডার্ম থেকে, মিউকাস লেয়ার হচ্ছে এন্ডোডার্ম থেকে, পরপর মানে বাইরে থেকে ভিতরে যাবে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এগুলো অত মনে রাখার মানে কিছু নেই, এগুলো নিজে থেকে পারা যাবে। আর একটা জিনিস যেটা মনে রাখা, সেটা হচ্ছে আমাদের যখন কোনো, মনে করো মিডল ইয়ারে আমাদের কোনো পাস জমে গেছে এবং সেটাকে আমাদের বার করতে হবে, তখন আমরা ইনসিশনটা কোথায় দেবো, টিম্প্যানিক মেমব্রেনের ইনসিশনটা আমরা কোথায় দেবো, যাতে তার ভিতরে থাকা মিডল ইয়ারে পাসটা আমাদের বেরিয়ে যায় কানের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনে আমরা দেখেছি যে কর্ডি টিম্প্যানি যে নার্ভটা আছে সেটা কোনখান দিয়ে যায়, সেটা হচ্ছে সেই যে বললাম যে মিডিয়াল সারফেসে ম্যালিওলাসের হচ্ছে মিডিয়াল আর ইনকাসের হচ্ছে ল্যাটারাল দিয়ে, এবং সেটা কি ওপর দিক দিয়ে যায়। তাই আমরা যখন ইনসিশনটা দেবো তখন কি করবো, পোস্টেরিয়র ইনফিরিয়ার সাইডে ইনসিশনটা দেবো, ফলে কি হবে আমাদের ওই নার্ভটা ইঞ্জুরি হওয়ার কোনো চান্স থাকবে না, কারণ ওটা উপর দিকে আছে, আমরা নিচের দিকে পিছনের দিক সাইডটা ইনসিশন দেবো, তাহলে সেখান দিয়ে আমাদের পাঁচটা সহজেই বেরিয়ে যাবে। তাহলে এই হয়ে গেল আমাদের টিম্প্যানিক মেমব্রেন সম্বন্ধে। তাহলে আরেকবার যদি গো থ্রু করে নিই কী কী লিখতে হবে আমাদের পরীক্ষার হলে টিম্প্যানিক মেমব্রেন নিলে, সেখানে ফার্স্টেই আমাদের লিখতে হবে টিম্প্যানিক মেমব্রেনের অপর নাম হচ্ছে ইয়ার ড্রাম। টিম্প্যানিক মেমব্রেন হচ্ছে একটা সেমি ট্রান্সপারেন্ট মেমব্রেন, যেটা হচ্ছে এক্সটার্নাল ইয়ারকে মিডল ইয়ার থেকে হচ্ছে সেপারেট করে দেয়, অর্থাৎ পার্টিশন হিসেবে কাজ করে। এরপর হচ্ছে এই টিম্প্যানিক মেমব্রেন হচ্ছে আমাদের যে এক্সটার্নাল অ্যাকোয়াস্টিক মিয়েটাসে যে অ্যাক্সেস থাকে তার সঙ্গে 55 ডিগ্রি হয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের লেয়ার। লেয়ারে কি হবে, আউটার কিউটিকুলার লেয়ার, ইনার ফাইব্রাস লেয়ার, আর আউটার কিউটিকুলার লেয়ার মাঝে হচ্ছে মিডল ফাইব্রাস লেয়ার, আর ইনার মিউকোজাল লেয়ার। আউটার কিউটিকুলার লেয়ারে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে থাকে, যেটা হচ্ছে যে এক্সটার্নাল অডিটরি মিয়েটাসের যে স্কিন সেটা দিয়ে কন্টিনিউয়েশন হয়ে যায়। আর মিডল যে ফাইব্রাস লেয়ার, ফাইব্রাস টিস্যু দিয়ে থাকে, আর ইনার যে কিউটিকুলার লেয়ার থাকে সেটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম সেলস দিয়ে থাকে, যেটা হচ্ছে আমাদের মিডল যে মানে টিম্প্যানিক যে ক্যাভিটি, অর্থাৎ মিডল ইয়ার ক্যাভিটির যে মিউকোজাল লেয়ার তার সাথে কন্টিনিউয়েশন হয়ে যায়। হয়ে গেল, এবারে আসছে আমাদের পার্টস। পার্টসে হচ্ছে আমাদের পার্টস হচ্ছে পার্টস টেন্সা আর পার্টস ফ্ল্যাসিডা। পার্টস টেন্সা হচ্ছে টেন্স থাকে আর পার্টস ফ্ল্যাসিডা হচ্ছে ফ্ল্যাসিড থাকে। কেন, পার্টস টেন্সায় হচ্ছে মিডল যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে ফাইব্রাস টিস্যু দিয়ে থাকে, আর পার্টস ফ্ল্যাসিডায় হচ্ছে মিডল যে লেয়ারটা থাকে ওটা হচ্ছে লুজ অ্যারিওলার টিস্যু দিয়ে হচ্ছে রিপ্লেসড হয়ে যায়, ফলে ওটা ফ্ল্যাসিড হয়ে যায়। এবারে
এবং এটা কি করে তৈরি হলো? পার্স টেন্সা, পার্স ফ্যাসিডা, ওই যে টিম্প্যানিক মেমব্রেন ছিল তার যে পেরিফেরাল সাইডটা, সেটা হচ্ছে আমাদের ওটা কি হয়েছিল, ওটা হচ্ছে থিকেন হয়ে গেছিল, হয়ে হচ্ছে ফাইব্রো কার্টিলেজিনিয়াস রিম তৈরি করেছিল, সেটা হচ্ছে টিম্প্যানিক সালকাসের মধ্যে হচ্ছে সেটা বসেছিল, মানে ফিট হয়ে গেছিল, কিন্তু উপরের দিকটা টিম্প্যানিক সালকাস হচ্ছে ছিল না, অর্থাৎ ওখানটা হচ্ছে টিম্প্যানিক সালকাস নেই, অ্যাবসেন্ট ছিল, ফলে সেখানে একটা নচ তৈরি হয়েছিল, সেই নচ থেকে দুটো ম্যালিওলার ফোল্ড তৈরি হয়েছিল, সেই অ্যান্টেরিয়ার ম্যালিওলার ফোল্ড আর মিডল ম্যালিওলার ফোল্ড, সেই অ্যান্টেরিয়ার এবং মিডল ম্যালিওলার ফোল্ড হচ্ছে এসে যেখানে যুক্ত হয়েছে সেখান থেকে উপরের দিকে যে ট্রায়াঙ্গুলার পোর্শনটা সেটাকে বলছি পার্স ফ্যাসিডা, আর নিচের দিকে পোর্শনটাকে পার্স টেন্সা, এই যেখানটা যুক্ত হয়েছে সেখানটার সাথেই হচ্ছে মিডিয়াল সারফেসের দিকে সেটার সাথেই হচ্ছে বেস মানে হ্যান্ডেল অফ দ্য ম্যালিওলাসটা হচ্ছে যোগ থাকে। এরপর হচ্ছে সারফেস, সারফেসে দেখলাম ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেসটা হচ্ছে কনভেক্স হয়, মিডিয়াল সারফেসটা কনভেক্স হয়, কনভেক্সের যে ম্যাক্সিমাম যেখানটা সেটাকে বলা হয় আম্বু, আর যদি আমরা বাইরে থেকে হচ্ছে লাইট দিই যে ভিতরটা দেখার জন্য, অর্থাৎ টিম্প্যানিক মেমব্রেন ইন্সপেকশনের জন্য আমরা যদি ইলুমিনেট করি টিম্প্যানিক মেমব্রেনটাকে, তাহলে টিম্প্যানিক মেমব্রেনের অ্যান্টেরিয়র ইনফিরিয়ার পার্টে হচ্ছে একটা কোন দেখা যাবে, এই ছবিটায় বোঝা যাবে যে একটা কোন দেখা যাবে, এবং এই যে কোনের যে এপেক্সটা সেটার সাথেই হচ্ছে মিডিয়াল সারফেসে হচ্ছে আমাদের এই যে তোমার ওর নাম কি ম্যালিয়াসের হচ্ছে হ্যান্ডেলটা হচ্ছে যোগ থাকে। আর এখানে যেটা বললাম এই দুটো এখানে ম্যালিয়াসের হ্যান্ডেল না, এখানে ম্যালিয়াসের হচ্ছে ল্যাটারাল প্রসেস, ওই দুটো ফোল্ডে যেখানে যুক্ত হয় সেখানটা যে ম্যালিয়াসের ল্যাটারাল প্রসেস যোগ থাকে, আর এই যে কোনটা তৈরি হয় কোনের যে অ্যাপেক্সটা সেখানে হচ্ছে ম্যালিয়াসের হ্যান্ডেলটা হচ্ছে যোগ থাকে। আর একটা হচ্ছে তারপরে হচ্ছে কডি টিম্প্যানি মেমব্রেন দেখা যায় হচ্ছে মিডিয়াল সার্ফেসে, সেটা হচ্ছে ম্যালিয়াসের যে ম্যালিয়াস থেকে মিডিয়ালে এবং ইনকাস থেকে ল্যাটারালে হচ্ছে ওটা টিম্প্যানি মেমব্রেনটাকে ক্রস করে, কি কডি টিম্প্যানি নার্ভ। এরপর হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই, আর্টেরিয়াল সাপ্লাই বললাম তিনটে আর্টেরিয়াল সাপ্লাই, ডিপ অরিকুলার আর্টারি, অ্যান্টেরিয়ার টিম্প্যানিক আর্টারি, পোস্টেরিয়ার টিম্প্যানিক আর্টারি, ভেনাস ড্রেনেজ, ভেনাস ড্রেনেজে হচ্ছে তোমার ভেনাস ড্রেনেজে আউটার সারফেসটা হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেন, আর ইনার সারফেসটা হচ্ছে ট্রান্সভার্স সাইনাস অথবা ট্রান্সভার্স সাইনাস আর হচ্ছে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। নার্ভ সাপ্লাই কি জানলাম, নার্ভ সাপ্লাই হচ্ছে ল্যাটারাল সার্ফেসটাকে অ্যান্টেরিয়ার হাফ পোস্টেরিয়ার হাফে ভাগ করেছে, অ্যান্টেরিয়ার হাফটা হচ্ছে অরিকুলার টেম্পোরাল নার্ভ, পোস্টেরিয়ার হাফটা হচ্ছে অরিকুলার ব্রাঞ্চ অফ দ্য ভেগাস নার্ভ, আর যে মিডিয়াল সার্ফেসটা ছিল সেটা হচ্ছে টিম্প্যানিক ব্রাঞ্চ অফ দ্য গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। তারপরে একটা ক্লিনিক্যাল বললাম যেটা হচ্ছে আমাদের মিডিল ইয়ারে যদি পাস জমা হয় সেটাকে বার করতে গেলে টিম্প্যানিক মেমব্রেনে কোথায় ইনসিশন লাগাতে হবে, সেটা হচ্ছে কডি টিম্প্যানি নার্ভটা হচ্ছে উপর দিক দিয়ে গেছে অর্থাৎ আপার পার্ট দিয়ে, তাই আমরা লোয়ার পার্টে পোস্টেরিয়র ইনফিরিয়ার সাইডে ইনসিশন লাগাতেই পারি, তাহলে কডি টিম্প্যানি নার্ভটা অক্ষত থাকবে। এরপর হচ্ছে ডেভেলপমেন্টে পড়লাম যে এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, এক্টোডার্ম থেকে হচ্ছে আমাদের বাইরে যেটা লেয়ারটা তৈরি হচ্ছে কিউটিকুলার লেয়ার, মেসোডার্ম থেকে হচ্ছে ফাইব্রাস লেয়ার বা ইন্টারমিডিয়েট লেয়ার বলছি, কারণ ওটা হচ্ছে পার্স টেন্সার ক্ষেত্রে ফাইব্রাস, পার্স ফ্যাসিডার ক্ষেত্রে লুজ অ্যারিওলার টিস্যু দিয়ে রিপ্লেসড হয়ে যায়, তাই ওটাকে ইন্টারমিডিয়েট লেয়ার বলছি। আর যে ইনার যে মিউকাস লেয়ার ছিল, ইনার যে মিউকাস লেয়ার সেটা হচ্ছে এন্ডোডার্ম থেকে তৈরি হচ্ছে। ওকে, তাহলে আমাদের টিম্প্যানিক মেমব্রেন সম্বন্ধে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, পরের দিন আমরা পরে অন্য কোনো একটা টপিক পড়ব। ওকে, থ্যাংক ইউ।